আমন্ত্রণ এক মিনিটের আজকের বাংলাদেশের সঙ্গে আছি আইরিন আয়াত। এইচএস এর ফলে মেয়েরা এগিয়ে ছেলেদের মনোযোগী হতে বললেন প্রধানমন্ত্রী। তুরস্ক সিরিয়ায় ভূমিকম্প, বৃহস্পতিবার বাংলাদেশের রাষ্ট্রীয় শোক। শপথ নিলেন নবনির্বাচিত 6 এমপি। এবারও সংক্ষিপ্ত সিলেবাসে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা জানালেন দীপুমণি। এনটিআরসি এর চতুর্থ গণবিজ্ঞপ্তি 68,000 পদের লক্ষাধিক আবেদনে মাসেই ফল প্রকাশ। 40,000 ইভিএম এ ত্রুটি পেয়েছে ইসি। ঢাকার বায়ুদূষণে ইট ভাটা বেশি দায়ী বললেন আতিক। আইনজীবীদের আদালত বর্জন, ব্রাহ্মণবাড়িয়ায় বিচার প্রার্থীদের শুনানিতেই হচ্ছে জামিন নিষ্পত্তি। তিন বই না রাখার শর্তে আদর্শ প্রকাশনীকে বইমেলা স্টল বরাদ্দের নির্দেশ। দেশে বড় ভূমিকম্প হলে মাটির নিচের গ্যাস বিদ্যুতই জীবননাশের হুমকি। এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ।